একটু অন্য দিকে যাই, সেটা হলো যে আপনার এই গানের জগতে তো আপনার কত মানুষের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, কত ভক্ত আপনার, তো কারোর সঙ্গে কখনো আপনার মানে ভালো লাগা ইত্যাদি হয়নি? ওটা অত গভীরভাবে আমি বলতে পারবো না, কেন আমি যখন একদম যেটা আমার তো এখন ওই 40 বছর হতে যাচ্ছে আমার বিবাহিত জীবন, আমি প্রথম শুরুই যেটা আমার ভালো লেগেছে আমার স্বামীকেই, বাহ, প্রথম শুরু যেটা একদম গভীরভাবে ভগবান মানুষ আপনার স্বামী প্রথম, হ্যাঁ, কারণ আপনার মতো সেলিব্রিটি, জি, আপনাকে তো কত মানুষ এসে নিশ্চয়ই কত কথা বলেছে, হ্যাঁ, একদম স্বামী, এটা কিন্তু আশ্চর্যের কিছু না, সবার সাথে এটা উনিও বলেন যে তুমি সেলিব্রিটি, ভালো লাগতেই পারে তোমার গানকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার পছন্দ করবে, এই করবে, এটা স্বাভাবিক, কিন্তু আমার যে ভালো লেগে গেছে চোখে আমার স্বামীকে মেজর রহমতুল্লাহ, কোথায় দেখা হলো প্রথম? ঢাকাতে, উনি আমার আত্মীয় কিন্তু, ও আচ্ছা, ওনার বোনের সাথে আমার ভাইয়ের আগে বিয়ে হয়েছে, তো আমি আমার শাশুড়ি যিনি ওনাকে তো আগে খালা বলতাম, উনি আবার ওনার ছেলে মানে আমার এই স্বামীর বলে কি যে মা একটা মেয়ে দেখতে হবে, কিন্তু উনি যে আমাকে পছন্দ করেছেন আমি জানি না সেটা, আচ্ছা, তখন একদম ওই 5-6 দিনেই মানে এটা একদম খুবই হুট করে আমাদের বিয়ে, আর আপনার তো দেখেই পছন্দ হয়ে গেছিল নাকি? হ্যাঁ, প্রথম দেখাতে খুবই, এবং উনি এটাই প্রথমে বলেছিলেন যে গানকে আমি ভালোবাসি। আপনার তো একটি ছেলে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, একটি ছেলে একটি মেয়ে? একটি ছেলে একটি, ছেলেটি তো এখন আমেরিকায়, কানাডায়, হ্যাঁ, জি, ওই যে ওই আমার সঙ্গে অভিনয় করেছিল, আর মেয়েটি? মেয়েটি লন্ডনে। আচ্ছা, কি করছে? ও বিএটি হয়ে গেছে, ও ওখানে বিএ সেটেল, আর ছেলে তো ওখানে চাকরি বাকরি করছে, মা এমবিএ করে তারপরে চাকরি করছে না? হ্যাঁ, আমেরিকাতে কয়েকদিন চাকরি করলো, ভালো লাগলো না দেখে টরন্টো, আমি যখন গিয়ে দেখলাম একটা ক্যানাডিয়ান কোম্পানিতে চাকরি, এখন কি ছেলের বউ খুঁজছেন? ওটা ওর উপরে, ওকে যখন আমি বললাম যে মেয়েটা দেখবো নাকি, বললো তোমরা বউ খোঁজা ওস্তাদ মনে হচ্ছে, কারণ আপনি তো আপনার স্বামীর বউ খুঁজতে গেছিলেন। ও আমার ছেলে কি বলে, আমার ছেলে বলে যে কথা বলবা না, তুমি আব্বুকে নিজে পছন্দ করেছো, আব্বু তোমাকে করেছে, আমারটা আমাকে করতে দাও, এত দুষ্টু আছে, সে মতোই করবো ওর জীবন। আমরা আপনার কিছু প্রিয় মানুষের সঙ্গে কথা বলেছি, আপনার সম্পর্কে তারা কিছু মন্তব্য করেছেন, আমরা সেগুলো একটু দেখে নেব। এক শিল্পী হিসাবে আমি তাকে সম্মান করি এবং সে খুব উঁচু মানের শিল্পী আমি মনে করি। আজকে সে সঙ্গীত থেকে বিদায় নিচ্ছে, এটা অ্যাকচুয়ালি খুব অপ্রত্যাশিত আমার কাছে। বাংলাদেশি ফিমেল সিঙ্গারদের মধ্যে আমার হিসাবে সে নাম্বার ওয়ান আসে। আমার রিকোয়েস্ট হবে তাকে, মাঝে মাঝে তুমি গান করো, একদম ছেড়ে দিও না, তোমাকে তোমার এটা হলো আল্লাহর দান, তোমাকে দিছে এত হাজার হাজার লোকের মধ্যে, তোমাকে দিছে, তুমি এটা পাওয়ার পরে ছেড়ে দিও না।